2023 সালে সবাইকে আধার আপডেট অর্থাৎ ডকুমেন্টস আপডেট কিন্তু করতেই হবে। যদি না করো তবে কিন্তু বড়সড় সমস্যায় পড়তে পারো, এমনকি আধারের সমস্ত রকম সুবিধে থেকে তোমরা বঞ্চিত হবে। তো অবশ্যই বন্ধুরা, আজকের এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্য, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। প্রত্যেকটি ভারতীয় নাগরিককে কিন্তু এই আপডেটটি করতে হবে। যে সকল ভারতীয় নাগরিকরা নতুন এই আপডেটটি করনি, অবশ্যই তোমরা এই ভিডিওটি দেখে করে না। আধার আপডেট করার জন্য নোটিফিকেশন জারি হয়েছিল, তা কিন্তু লাস্ট ডেট ছিল 14 তারিখ, তা কিন্তু পেরিয়ে গেছে। এখন কিন্তু তোমাদের বন্ধুরা ফাইন দিতে হবে। তো কিভাবে তোমরা ফাইন দেবে বা কারা কারা দেবে না, সমস্ত তথ্যটাই তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো বন্ধুরা, আধার কার্ড সংক্রান্ত সমস্ত রকম তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবং যে সকল ক্যান্ডিডেট কিংবা ভারতীয় নাগরিকরা আমাদের এই ছোট্ট চ্যানেলের সঙ্গে যুক্ত হওনি, তারা অতি শীঘ্রই তোমরা সাবস্ক্রাইব করো এবং প্রচুর পরিমাণে শেয়ার করো। কেননা আমাদের এই চ্যানেলটি সম্পূর্ণ সাজেশনমূলক চ্যানেল এবং চাকরি বাকরির আপডেট প্রতিনিয়ত এই চ্যানেলের মাধ্যমে পোস্ট করা হয়ে থাকে। তো বন্ধুরা, যে সকল ক্যান্ডিডেটরা আমাদের সঙ্গে আগে থেকে যুক্ত রয়েছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, তোমরা প্রথমত আধারের এই ওয়েবসাইটে আসবে এবং প্রত্যেকের সুবিধার্থে আমাদের ডেসক্রিপশনে আমাদের নিজস্ব KSP অনলাইন ক্লাসের ওয়েবসাইটে দেওয়া থাকবে, সেখান থেকেও তোমরা সরাসরি এই ওয়েবসাইটে তোমরা আসতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা, প্রথমত তোমাদের লগ ইনে ক্লিক করতে হবে, ঠিক আছে? লগ ইনে ক্লিক করবার পর তোমাদের সামনে এরকম একটি পেজ ওপেন হবে। এখানে প্রথমত তোমাদের 12 সংখ্যার আধার নাম্বারটি এখানে তোমাদের দেখে শুনে বসিয়ে দিতে হবে এবং ক্যাপচার কোডটি এখানে তোমরা বসিয়ে দিতে হবে এবং তোমরা এখানে OTP তে ক্লিক করবে এবং কিছুক্ষণ পর তোমাদের মোবাইল ফোনে একটি OTP আসবে, সেটি 6 সংখ্যার, সেটি মূলত তোমরা এখানে বসিয়ে দেবে এবং তারপরে আবারও একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে। বন্ধুরা, এরপর ডকুমেন্টস আপলোডে তোমাদের কিন্তু ক্লিক করতে হবে। তো বন্ধুরা, এখানে ক্লিক করবার পর তোমাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে, সেখানে তোমরা নিচের দিকে দেখবে নেক্সট লেখা থাকবে, সেখানে তোমরা ক্লিক করবে এবং সামনে এগিয়ে যাবে। এরপরেও আবারও একটি সেরকমই পেজ ওপেন হবে, সেখানেও লেখা থাকবে যে নেক্সট, সেখানেও তোমরা নেক্সটে ক্লিক করবে। ক্লিক করবার পর এরপর বন্ধুরা তোমাদের সামনে ডেমোগ্রাফিক্স ডিটেইলস শো হচ্ছে। যে সকল ডকুমেন্টসগুলি আপলোড করার জন্য অপশন থাকবে সেগুলি তোমরা সিলেক্ট করবে এবং এরপর বন্ধুরা তোমরা ভালোভাবে দেখে নেবে যে তোমাদের নাম, জেন্ডার সমস্তটা যদি তোমাদের ঠিক থাকে, নিচে তোমাদের অপশন থাকবে টিকমার্কের, তোমরা সেখানে টিকমার্ক করে দেবে, ঠিক আছে? এরপর নেক্সটে ক্লিক করলেই বন্ধুরা তোমাদের সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, সেখানে তোমাদের আপলোড ডকুমেন্টস অর্থাৎ ডকুমেন্টস আপলোড করার জন্য অপশন থাকবে, ঠিক আছে? প্রুফ অফ আইডেন্টিটি এবং প্রুফ অফ অ্যাড্রেস, বোঝা গেল কি বললাম আমি? এবং তোমরা বন্ধুরা JPG এবং PNG কিংবা PDF ফরম্যাটে কিন্তু তোমরা আপলোড করতে পারবে, ঠিক আছে? সেটি কিন্তু তোমাদের থাকবে 2 MB-র মধ্যে, বোঝা গেল? তো বন্ধুরা, এর জন্য বন্ধুরা তোমরা যে দুটি তোমরা আপলোড করতে চাইছো সে দুটি তোমরা এখান থেকে খুঁজে নেবে, সিলেক্ট করবে এবং আপলোড করে দেবে, ঠিক আছে? সমস্তটা ঠিকঠাক করে দেওয়ার পর তোমরা নেক্সটে ক্লিক করবে এবং তোমাদের সামনে একটি পপ আপ শো করবে, সেখানে ওকেতে ক্লিক করবার পর কিছুক্ষণ সময় লাগবে, এরপর আপলোড হয়ে যাবে। তারপরে বন্ধুরা তোমরা মেক পেমেন্টটি ক্লিক হয়ে যাবে অটোমেটিকলি, এরপর তোমাদেরকে কিন্তু 25 টাকা এখানে পে করতে হবে, ঠিক আছে? পে করলেই তোমাদের সামনে একটি স্লিপ দিয়ে দেবে, সেটি তোমরা স্ক্রিনশট নিয়ে রেখে দেবে, ঠিক আছে? এই ছিল ছোট্ট ভিডিওটি, ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, ঠিক আছে?